সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি প্রথম সেশন নিয়ে আলোচনা করব। প্রথম সেশনের সব কাজগুলো সমাধান নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকের আলোচনা শুরু করা যাক। বিজ্ঞানীদের গবেষণাগারে কত কিছু থাকে দেখেছো? কেমন হতো যদি তোমাদের নিজেদের এরকম একটা গবেষণাগার থাকতো, যেখানে নানা ধরনের উপকরণ দিয়ে তোমরা সত্যিকারের বিজ্ঞানীদের মতো সব এক্সপেরিমেন্ট করে দেখতে পারতে? এই অভিজ্ঞতায় তোমাদের ক্লাসরুমকেই কীভাবে একটা গবেষণাগার হিসেবে গড়ে তোলা যায়, চলো দেখা যাক। নিশ্চয়ই ভাবছো ল্যাবরেটরি বানাতে কত কিছু লাগে, এত কিছু পাওয়া যাবে কি করে? সত্যি বলতে, আমাদের বাসা বাড়িতে বা প্রাত্যহিক প্রয়োজনে আমরা যা যা ব্যবহার করি তার মধ্য থেকে বেছে নেওয়া যাবে আমাদের ল্যাবরেটরির দরকারি সব উপকরণ। চলো শুরু করা যাক। তোমরা এই বিষয়গুলো একটু পড়ে নিও। আমরা যে কাজগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখি। দেখো এখানে একটি কাজ দেওয়া আছে, ছোট ছোট দলে বসে আলোচনা করে দেখো কি কি ধরনের সামগ্রী প্রয়োজন হতে পারে তোমাদের এই ল্যাবরেটরি তৈরির ক্ষেত্রে। নিচে কয়েক ধরনের সামগ্রী নমুনা হিসেবে দেওয়া হলো, এর বাইরেও আর কি কি হতে পারে তোমরা ভেবে দেখো। পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের পাত্র, পরিমাপের যন্ত্র ইত্যাদি, রাসায়নিক উপকরণ, কাজের রেকর্ড রাখার জন্য ল্যাবরেটরি নোটবুক, নিরাপত্তার জন্য ফার্স্ট এড, পরিষ্কার করার জন্য জিনিসপত্র। দেখো এর আলোকে একটি কাজ দেওয়া আছে, তোমার দলের সাথে আলোচনা হয়ে গেলে পরে এই বিভিন্ন ক্যাটাগরি বা ধরন অনুযায়ী কি কি জিনিস লাগতে পারে তার একটি তালিকা তৈরি করে নাও। আবারও নিচে একটি নমুনা তালিকা দেওয়া হলো, তবে এটি শুধু নমুনা মাত্র। তোমরা ভেবে দেখো কি কি লাগতে পারে তোমাদের এই গবেষণাগারে। দেখো এখানে একটি নমুনা তালিকা দেওয়া আছে। চলো আমরা এই তালিকা তোমরা কিভাবে তৈরি করতে পারো তার একটি নমুনা দেখি। এই তালিকাটি তোমরা এভাবে পূরণ করতে পারো, উপকরণের ধরন, পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, উপকরণের নমুনা তালিকা, বিভিন্ন আকারের পাত্র, পরিমাপের যন্ত্র ও উপকরণ, স্কেল বা রোলার, ছোট বাটখারা বা দাড়িপাল্লা, স্কচ টেপ, থার্মোমিটার ইত্যাদি, মোমবাতি, স্পিরিট ল্যাম্প, চামচ, চিমটা, বিভিন্ন আকারের কন্টেইনার, ব্যবহৃত পুরনো পানির বোতল, বিভিন্ন আকারের পুরনো কৌটা, খালি আচারের বয়ম ইত্যাদি, বিভিন্ন উপকরণের কন্টেইনার লেবেল করার জন্য কাগজ, কাঠ, খস্টেপ, কলম, মার্কার ইত্যাদি, রাসায়নিক উপকরণ, নির্ভর করছে তোমরা কি পরীক্ষণ করবে তার ওপরে। এই শিখন অভিজ্ঞতায় যেসব রাসায়নিক উপকরণ প্রয়োজন হবে তা যথা সময়ে জোগাড় করে নির্দিষ্ট কন্টেইনারে গুছিয়ে লেবেল করে রাখতে হবে। নিরাপত্তার জন্য ফার্স্ট এইড, বার্নল, হ্যান্ড স্যানিটাইজার, তুলা, কাঁচি, ব্যথানাশক ঔষধ, গজ, রক্তচাপ মাপার যন্ত্র, অগ্নি নির্বাপক যন্ত্র, মাস্ক ইত্যাদি, পরিষ্কার করার জিনিসপত্র, টিস্যু, সাবান অথবা ডিটারজেন্ট, ন্যাকড়া, ব্রাশ, এবং গবেষণাগারে সকল সামগ্রী গুছিয়ে রাখার জন্য একটি পুরনো বড় কার্টন, তার মধ্যে খোপে খোপে করে বা তাক বানিয়ে বিভিন্ন জিনিস রাখার জন্য ছোট বড় বিভিন্ন সাইজের কার্টন বা বক্স। এই ক্ষেত্রে ব্যবহৃত পুরনো ছোট কার্টন, সকল সামগ্রী রাখার জন্য একটি বড় কার্টন, কার্টন কাটার জন্য প্রয়োজনীয় ছুরি বা কাঁচি, আঠা এবং কস্টেপ, ময়লা ফেলার জন্য ঢাকনাযুক্ত ডাস্টবিন, কাঠ এবং ককশিট। মূলত এরকমভাবেই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠার এই ছকটি পূরণ করতে পারো। চলো তোমাদের পাঠ্য বইয়ে পরবর্তীতে কী বলা হয়েছে তা দেখে নিই। দেখো পরবর্তীতে কী বলা হয়েছে, তোমাদের তালিকা তৈরি। এবার বিভিন্ন দলের তালিকার উপকরণগুলোর নাম শুনে নাও, তোমাদের তালিকা অন্যদের জানাও। যেহেতু পুরো ক্লাসে একটাই গবেষণাগার তৈরি হবে, সব দলের তালিকা মিলিয়ে আলোচনা করে কি কি লাগবে সে বিষয়ে সিদ্ধান্ত নাও। উপকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রেখো, অর্থাৎ
এই তালিকাটি তৈরি করার পরে এক এক দল অন্যকে তার তালিকাটি জানাবে এবং সেই তালিকা অনুসারে একটি চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। দেখো, এই তালিকা তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ফেলে দেওয়া কিংবা দৈনন্দিন ব্যবহার্য এমন অতি স্বল্পমূল্যে বা বিনামূল্যের উপকরণ জোগাড় করতে পারলে সবচাইতে ভালো। তালিকার যে উপকরণগুলো বাসাবাড়িতে নিত্য ব্যবহার্য নয়, যেমন অ্যালকোহল, থার্মোমিটার, সেগুলো স্কুলে জোগাড় করা সম্ভব কি না এ নিয়ে শিক্ষকের পরামর্শ নাও। যে উপকরণগুলো বাসাবাড়িতে সুলভ নয় কিংবা স্কুলেও নেই, সেগুলোর বিকল্প সহজ কি ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করো। পরের সেশনে কোন দল কী কী উপকরণ জোগাড় করবে আর শিক্ষক কোন কোন উপকরণের দায়িত্ব নেবেন সেই সিদ্ধান্ত নিয়ে নাও। তোমাদের গবেষণাগারের প্রথম পরীক্ষণ হবে পরের সেশনে, সেজন্য প্রয়োজন হবে সামান্য গুঁড়া হলুদ, চুন আর লেবু। প্রথম দিনের উপকরণ আনার দায়িত্ব শিক্ষক নেবেন, তবে এই উপকরণ ব্যবহার করে এই পরীক্ষণ তোমরা বাড়িতেও করতে পারো। মূলত এরকমভাবে তোমরা প্রথম সেশনের কাজগুলো করতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় সেশনের কাজগুলো নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, এরকম আরও কার্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।